নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তের উঠে আসা সব থেকে বড় আপডেট, অবশেষে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ, তাহলে কি দেশজুড়ে আবারও জারি হচ্ছে লকডাউন? তো বন্ধুরা, সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে কী আপডেট উঠে আসলো, পাশাপাশি দেশে কি আবারও লকডাউন জারি হতে চলেছে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। করোনার দ্বিতীয় ঢেউ রুখতে দেশজুড়ে কি ফের জারি হবে লকডাউন? দেশে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। প্রতিনিয়ত দেশের বিভিন্ন রাজ্যে বেড়েই চলছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত বছরের মতো এবছরে মানুষের মধ্যে ভয় ধরাচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউ থেকে দেশবাসীকে বাঁচাতে কি ফের একবার দেশজুড়ে জারি করা হবে লকডাউন? এই প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আবার বেশ কয়েকটি রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারে বহু ক্ষেত্রে কোভিড বিধি মানছেন না রাজনৈতিক নেতা ও কর্মীরা। সচেতনতা বাড়ানোর কথা প্রচার করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না, তাই বেড়ে চলছে করোনা। আর এই করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে মহারাষ্ট্রে। করোনা মহামারী থেকে নাগরিকদের বাঁচাতে ইতিমধ্যে মহারাষ্ট্রের কিছু কিছু জেলায় নাইট কার্ফিউ কিংবা আংশিক লকডাউন করা হয়েছে। করোনা ঠেকাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গতকাল জানিয়েছেন, পরিস্থিতি যেই দিকে এগোচ্ছে তাতে কিছুদিনের মধ্যে লকডাউনের পর থেকে হাঁটতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় তুলে ধরেন, তা হলো গত বছর লকডাউন জারি করা হলো এই সেই সময় থেকে ব্যাপক হারে বাড়তে শুরু করেছিল করোনা সংক্রমণ, তাই এবার লকডাউন জারি করলে করোনা সংক্রমণ কতটা নিয়ন্ত্রণে আসবে তাও খতিয়ে দেখতে হবে, আদৌ কতটা লাভ হবে তা দেখতে হবে। রিপোর্টে দেখা গিয়েছে 2020 সালে লকডাউন জারি করার পরও কোভিড সংক্রমণের হার সারা দেশেই বেড়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সেই সময় লকডাউন জারি না করা হলে করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করত। চিকিৎসকদের মতে মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ুতে যে হারে কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়ছে, পরিস্থিতি সহজে বোঝা যাচ্ছে শুধু লকডাউন বা নাইট কার্ফিউ জারি করে করোনা অতিমারি আটকানো সম্ভব নয়। করোনা মোকাবিলায় একমাত্র পথ হতে পারে দ্রুত সকলের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে আর মানুষের মধ্যে সচেতনতা বাড়ি তুলতে হবে। দেশের সর্বত্র আরও বেশি করে করোনা পরীক্ষা করানো হবে, মাস্ক পরতে হবে, ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে, নয়তো করোনা অতিমারি ঠেকানো যাবে না। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে করোনা ভাইরাস এবং লকডাউন জারি করা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আজকের নিউজ আজ বিকেল।